সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সুপার 30 ঋত্বিক রোশন অভিনীত ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান আনন্দ কুমারের এই বায়োপিক আগামীকাল রিলিজ পেতে যাচ্ছে। এখন এই ছবির মধ্য দিয়ে অলমোস্ট 2 বছর পর ঋত্বিক রোশন কামব্যাক করতে যাচ্ছেন এবং ডেফিনেটলি এটা নিয়ে ঋত্বিভক্তরা অনেক বেশি এক্সাইটেড। তাছাড়া আনন্দ কুমারের মতো এত পপুলার একজন ম্যাথমেটিশিয়ানের বায়োপিকে ঋত্বিক রোশন কীরকম পারফরমেন্স দেখায়, আনন্দ কুমারের লাইফ ফেজগুলো, তার ইমোশনাল জার্নিগুলো ঋত্বিক রোশন কীভাবে পোর্ট্রে করতে পারে, এটাও কিন্তু একটা দেখার বিষয়। তবে এই সব কিছু এক্সপিরিয়েন্স করার জন্য ওয়েট করতে হবে আগামীকাল পর্যন্ত। কিন্তু এরই মাঝে গতকাল রাতে ছিল সুপার 30 ফিল্মের স্ক্রিনিং, যেখানে বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি এবং জার্নালিস্টরা ইনভাইটেড হয়। যেমন সেখানে বলিউড থেকে ছিল টাইগার শ্রফ, দিশা পাটানি, ইয়ামি গৌতম, কৃতি স্যানন, এছাড়া আরও অনেকে। এখন যেহেতু জার্নালিস্টরা এবং ক্রিটিক্সরা এই সুপার 30 ফিল্মটা আগেই দেখে ফেলেছেন, সো রাইট নাও আজকে আপনাদের সামনে শেয়ার করব ক্রিটিক্সরা সুপার 30 ফিল্ম নিয়ে আসলে কি বলছেন। ইন্ডিয়াস ওয়ান অফ দি লার্জেস্ট নিউজ পোর্টাল টাইমস অফ ইন্ডিয়া, সুপার 30 ফিল্মে রিভিউ দিয়েছে 3.5 out of 5 এবং তাদের মতে সুপার 30 ফিল্মে ঋত্বিক রোশন একেবারে ফাটিয়ে দিয়েছে। সেখানে অনেকগুলো ইন্সপায়ারিং মোমেন্ট ছিল যেগুলো একেবারে কানেক্ট করার মতো, এবং তাদের মতে এই ফিল্মের সিনেমাটোগ্রাফি, ডায়লগ ডেলিভারি সব কিছুই ভালো ছিল এবং ঋত্বিক রোশনের পারফরমেন্স একদম সলিড ছিল। তিনি এখানে আনন্দ কুমারের ক্যারেক্টারটি একেবারে সিনসিয়ারিটি এবং ডিটারমিনেশনের সঙ্গে তুলে ধরেছেন। তবে তারপরেও তাদের কাছে মনে হয়েছে মেকআপের কিছু কিছু জায়গায় একটু কমতি ছিল। এছাড়া ইন্ডিয়ান স্পাইস নামে আরেকটা নিউজ পোর্টাল এই মুভিতে রেটিং দিয়েছে 3.5 out of 5 এবং তাদের মতে এই মুভিতে সবার পারফরমেন্সই একটা অন্য লেভেলে ছিল, বিশেষ করে মৃণাল ঠাকুর। এই নায়িকার পারফরমেন্স ছিল একটা সারপ্রাইজিং ব্যাপার এবং তার ন্যাচারাল এক্সপ্রেশনস আসলে অ্যাপ্রিসিয়েটেবল ছিল। আর্গিলস নামে আরেকটা নিউজ পোর্টালের মতে সুপার 30 ফিল্ম হচ্ছে ঋত্বিক রোশনের লাইফের একটা ইনক্রেডিবল পারফরমেন্স। সেখানে ইমোশনাল জার্নি ছিল, হার্ড হিটিং রিয়েলিটিস ছিল, সব কিছু মিলিয়ে এই সিনেমাটা সিনেমা লাভার্সদের জন্য একেবারে পয়সা উসুল করার মতো মুভি হবে। এছাড়া সালমান খানের ভাই সোহেল খান এই মুভিটি দেখেছেন এবং তার মতে এই মুভিটা একেবারে স্পিচলেস, কিচ্ছু বলা নেই। এটা ঋত্বিক রোশনের লাইফের ওয়ান অফ দি বেস্ট পারফরমেন্স হবে এবং তার মতে এই মুভিটা একটা বেস্ট ইন্সপিরেশনাল মুভি। এবং তিনি টুইটারে আরও লিখেছেন, এই মুভি দেখে দর্শক কাঁদবে, দ্যাটস ফর শিওর। এবং এই মুভি দেখার পর তিনি রেটিং দিয়েছেন 4 out of 5। তবে ইন্ডিয়ার আরও একটা বড় নিউজ পোর্টাল টাইমস নামের মতে এখানে গল্পটা সব কিছু ঠিকঠাক থাকলেও ঋত্বিক রোশন আনন্দ কুমারের ক্যারেক্টারটা ঠিকমতো প্লে করতে পারেনি, কিছু কিছু জায়গায় একটু কমতি রয়েছে এবং তাদের কাছে মনে হয়েছে ঋত্বিকের মধ্যে আনন্দকে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ফারা খান লিখেছেন, এই ফিল্ম দেখে তিনি হেসেছেন, তাড়ি দিয়েছেন এবং তার গা শিউরে উঠেছে এবং তিনি বলেছেন ঋত্বিক একজন ভালো অ্যাক্টর, এখানে কোনো ডাউট নেই, কিন্তু এই মুভিতে তার পারফরমেন্স অন্য একটা লেভেলে নিয়ে গেছে তাকে। এবং ঋত্বিক রোশন এই ফিল্মের একটা সোল ছিল এবং তিনি আরও লিখেছেন, ঋত্বিক রোশনের পারফরমেন্সের জন্য যে কোনো অ্যাওয়ার্ড তার কাছে অনেক ছোট। এছাড়া ফিল্ম ফেয়ার নামে পপুলার ম্যাগাজিন এই মুভিতে রেটিং দিয়েছেন 3.5 out of 5 এবং তারা লিখেছেন, এই ফিল্মটা পুরোপুরি ঋত্বিকের, তিনি এখানে অ্যাঙ্গার, পেইন, ইমোশনাল সব জার্নিস অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এছাড়া রাজাত আরোরা নামে বলিউড ফিল্ম ক্রিটিক্স লিখেছেন, এটা এমন একটা ইন্সপিরেশনাল স্টোরি যেখানে অনেক ম্যাজিক খুঁজে পাবেন আপনি এবং ঋত্বিক এখানে নিজের পুরো আত্মা ঢেলে দিয়েছে এবং অডিয়েন্স এখানে ঋত্বিকের পারফরমেন্স দেখে স্ট্রাগলসগুলো কানেক্ট করতে পারবে এবং এটা একটা গ্রেট ফিল্ম। এছাড়া সুমিত কাদের নামে আরেকজন ক্রিটিক্স লিখেছেন, সুপার 30 একদম কানেক্টেড একটা ফিল্ম ছিল, এটা অনেকটা হিন্দি মিডিয়াম এবং হিচকির মতো মুভি ছিল। এবং তিনি আরও লিখেছেন, এই মুভির সেকেন্ড হাফ যদি দর্শকরা পছন্দ করে তাহলে এটা ঋত্বিকের ক্যারিয়ারের ওয়ান অফ দি বিগেস্ট হিট হবে। সো এইভাবে ক্রিটিক্সরা কিন্তু অনেক পজিটিভ কথা বলছেন সুপার 30 ফিল্ম সম্পর্কে এবং ম্যাক্সিমাম রিভিউস কিন্তু পজিটিভই আসছে। তারপরেও পাবলিক কী ভাবছে এই মুভি নিয়ে সেটা তো কালকেই জানা যাবে। সো ভিউয়ার্স, ঋত্বিক রোশনের সুপার 30 ফিল্মের এমন রিভিউ শুনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।